প্রিয় বন্ধুরা, যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে এক কথায় উত্তর দেন আপনার স্বপ্নের নায়ককে, অথবা বাংলাদেশে স্বপ্নের নায়ক বলতে কাকে বোঝানো হয়, আমি জানি নির্দ্বিধায় আপনার উত্তর হয়ে যাবে সালমান শাহ। হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সালমান শাহ। এই নামটার সাথে ছোটোবেলা থেকেই জড়িত আমি। খুব শর্টকাটে কথাটা বলবো, সালমান শাহর কথা যদি বলতে চাই তাহলে বলতে হবে ছোটোবেলায় আমি আসলে যখন সিনেমা দেখতাম, প্রতি সপ্তাহে একটা করে দুইটা করে সিনেমা দেখা হতো ওই বিটিভির পর্দায়। হ্যাঁ, তারপরেও আবার যখন সিডি ক্যাসেটের যুগ আসলো তখনও যখন সিনেমা দেখতাম, তো এই সালমান শাহর ছবি কিন্তু অনেক দেখেছি, এবং কি তার ক্যারিয়ারে যতগুলো মুভি আছে সবগুলোই আমার দেখা আছে। এই ছেলেটার সিনেমা যখনই দেখতাম মনের মধ্যে আমারও যেন কেমন মানে একটা রোমান্টিক ফিল হতো, এবং কি মনে হতো যে আমি চিরতারুণ্য খুঁজে পেয়েছি ওই বয়সে। আমি কিন্তু তখন অনেক ছোট, ঠিক আছে? তো তার তার সিনেমা মানেই হচ্ছে ওই তার সমসাময়িক ওই যুগের যারা ছিলেন হিরো তাদের থেকে মানে আকাশ আর পাতাল তফাত। এক কথায় সালমান শাহ ছিল একজন আইডল, জীবন্ত আইডল। এবং কি মানে আমার কাছে না কখনোই মনেই হয় নাই, আমি আমি জানতামই না যে আমার জন্মের আগেই সালমান শাহ মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, মানে এটা আসলে আমি একটা সময় যখন জানতে পারি যে সালমান শাহ তো মারা গেছেন সেই 1996 সালের 6 সেপ্টেম্বর, যেটা আজকের দিন, এই যে আজ 6 সেপ্টেম্বর পার হলো, তো আজকের এই দিনে সালমান শাহ মারা গেছিলেন। এই জিনিসটা যখন আমি জানতে পারলাম, কারণ আমার জন্ম হচ্ছে 1998, তো সেখানে সালমান শাহর জন্ম হয়েছিল অনেক আগে, আর সালমান শাহ মৃত্যুবরণ করেছেন সেটা একটা রহস্যময় ঘটনা। সেটা কী হয়েছে আজও সেটার কোনো সঠিক কিছু আমরা পাইনি খুঁজে। হ্যাঁ, আমরা আসলে সেটা নিয়ে এখনও রহস্যের ধোঁয়াশায় পড়ে আছি। তো যাই হোক, আমি যখন জানতে পারলাম যে সালমান শাহ আসলে অনেক আগেই মারা গেছেন, তখন নিজেকেই বিশ্বাস করতে পারতেছিলাম কী বলে, সালমান শাহকে দেখলে কখনো মনেই হয় না যে এ অনেক আগের নায়ক, বা হচ্ছে যে সময়ের কথা আমরা জানি যে সালমান শাহ যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, অভিনয় করেছিলেন, ওই সময়ের যত নায়ক নায়িকা আছেন তারা যে এতটা ব্যাকডেটেড, বা মানে ব্যাকডেটেড না, ওই যুগের সাথে তাল মিলিয়ে তারা চলতো, কিন্তু কিন্তু সালমান শাহ ছিলেন মানে কি বলবো। এখন আপনি যদি সালমান শাহকে এই যে এত বছর পরে এখন যদি দেখেন, তাও মনে হবে বর্তমানের যত নায়ক আছে তাদের তাদের থেকেও অনেক বেশি আপডেট সে। এবং কি আপনি যদি 10 বছর আগের কথা বলেন তখনও সে সবার থেকে আপডেট ছিল। এবং আপনি যদি তার সময়ের কথা বলেন, 1996 সালে তো উনি মারা গেছেন সেপ্টেম্বরের 6, তো তার আগে যদি বলেন যতদিন বেঁচেছিলেন, যতদিন কাজ করেছেন, তিনি একমাত্র নায়ক ছিলেন যিনি শুধু নায়ক না মানুষ হিসেবেও এতটা স্টাইলিশ, মানে এতটা মানে চয়েস তার কীভাবে ছিল সব কিছু, খুবই ইউনিক জিনিস ইউজ করতেন সব সময়। মানে এমন হয় না যে আমি হচ্ছে অমুকের দেখা দেখি একটা জিনিস ইউজ করি, বা হচ্ছে ও এটা এইভাবে করতেছে তাহলে আমি এটা এইভাবে করি, বা হচ্ছে আমার আইডল হচ্ছে অমুক নায়ক তো আমি তার মতো করে স্টাইল করে আমি অভিনয় করি। হ্যাঁ, এই ধরনের কোনো মানে চিন্তা ভাবনা আমার মনে হয় সালমান শাহর মধ্যে ছিল না। সালমান শাহ একাই একটা স্টাইল মানে লঞ্চ করতো আর কি বাংলাদেশে। এই যে আপনার এখনও দেখবেন অনেকেই কী করে, ওই যে মাথায় কাপড় বাঁধে, হ্যাঁ অনেকেই সেই স্টাইলটা কিন্তু, এবং কি যে রং বেরঙের টুপি পরে, এই ধরনের স্টাইলগুলো সালমান শাহই সর্বপ্রথম বাংলাদেশে এনেছিল। এবং কি শুধু বাংলাদেশে না, তখন ইন্ডিয়াতেও এই ধরনের কোনো স্টাইল কেউ করতো না, একমাত্র সালমান শাহই এই ধরনের স্টাইল দেখিয়ে তারপর গিয়েছেন। মানে তার সেই স্টাইলগুলো এখন ঘুরে ফিরে আমি অনেক নায়ককেই করতে দেখি, আমি জানি না তারা হয়তো বা সালমান শাহ থেকেই দেখে তারপর করে কিনা, এটা নাও হতে পারে, কিন্তু ঠিক আছে, কিন্তু সালমান শাহর থেকেই শুরু। তার আগের যে নায়ক নায়িকা আমি যত দেখেছি আমার জানা মতে, আপনারা যদি জেনে থাকেন যে না সালমান শাহ ছাড়াও এই সময়ে আরও এই ধরনের কিছু অন্যরা করতো, হ্যাঁ অনেক স্টাইলিশ অন্যরা ছিল, বা ইন্ডিয়ারও যদি কেউ এরকম থেকে থাকে যে সালমান শাহর ওই সময়ে, হ্যাঁ সালমান শাহ যেসব করতো সেই ধরনের স্টাইল কেউ করতো সালমান শাহর আগে থেকে, তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার সেটা মনে হয় না, আমি আমি যতদূর জানি এবং কি সবার কাছে এটাই শুনেছি যে সালমান শাহ একাই একজন ইউনিক নায়ক ছিলেন ওই সময়ে, এবং কি যার কারণে এত বছর পরেও এতটা আধুনিক যুগে এসেও সালমান শাহকে অনেক বেশি আধুনিক লাগে। মানে অনেক বেশি আধুনিক কেমন আধুনিক, যে বর্তমান সময়ের নায়কদের চেয়ে সালমান শাহকে অনেক বেশি আধুনিক লাগে। তার চোখের লেন্স, তার চোখের মণিটা সাদা সাদা, তার যে হচ্ছে অনেক সময় সানগ্লাস থাকতো, হ্যাঁ বিভিন্ন ধরনের সানগ্লাস আমরা দেখতে পেয়েছি, তারপর মাথাতে ব্যান্ডেনা, তারপর হচ্ছে আপনার রং বেরঙের টুপি, আবার সাথে কোট পরা, মানে ইউনিক একটা বিষয় করে সেটাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া বা মানুষের পছন্দের তালিকায় নিয়ে যাওয়াটা কিন্তু এত ইজি ব্যাপার না। হ্যাঁ, আপনি আপনি চাইলেই যাত্রা করতেই পারেন, কিন্তু সেটা যে মানুষের পছন্দ হবে সেটা কিন্তু না। এখন কি দেখা যায়, অনেক নায়ককে দেখা যায় বিভিন্ন ধরনের স্টাইল করে,
নতুন নায়ক হোক, সেটা পুরান নায়ক হোক, যাই হোক, কিন্তু তাদের স্টাইলগুলো আপনার মনে কি সেরকমভাবে ফিল আনে যে হচ্ছে ওরে বাবা দারুণ তো এই নায়কটা? হ্যাঁ, এই ধরনের কোনো ফিল কিন্তু আনে না। আর এখন তো আপনার হচ্ছে বিভিন্ন কোরিওগ্রাফার আছে, হ্যাঁ, বাইরের দেশ থেকে কোরিওগ্রাফার আনা হয়, এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়, এবং কি এখন তো ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই কিন্তু অনেক আপডেট, একটা নতুন কিছু এলে সবাই সাথে সাথে জেনে যায়। তারপরেও দেখেন সালমান শাহ ওই সময়ে দাঁড়িয়ে, সেটা ছিল চিঠির যুগ, সেই সময় দাঁড়িয়ে সে বাংলাদেশের মতো একটা, মানে তখন তো বাংলাদেশ অনুন্নত দেশ ছিল, আমি উন্নয়নশীল দেশ বলতেও নারাজ, ঠিক আছে না, ওই সময় দাঁড়িয়ে বাংলাদেশে একটা হিরো এইভাবে তার লুকে পরিবর্তন আনতো, এরকম এরকম গল্পে সে কাজ করতো। দেখেন, গল্পের প্রসঙ্গে যখন আসলাম একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে অনেক হিরোরাই আছে নতুন যারা আসতেছেন, আমি তাদেরকে মানে কোনো রকম ক্রিটিসাইজ বা হচ্ছে ডিমোটিভেট করতেছি না, নেগেটিভভাবে নিয়েন না, আমি জাস্ট এটা উদাহরণ দিচ্ছি আর কি, যে বাংলাদেশে বর্তমানে অনেক নায়করা আসতেছেন যে তিন বছর পর পর, দুই বছর পর, এক বছর পর একটা করে মুভি চয়েস করেন যে আমি এটা করলে হয়তো বা আমার সবাই পছন্দ করবে, বা হচ্ছে যেভাবেই হোক হল মালিক খুশি হবে, মানে এক কথায় আমার প্রোডিউসার খুশি হবে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে গল্পটা চুজ করার ক্ষেত্রে অনেক কিছু সে মানে ভাবে যে হচ্ছে আমার দ্বারা এটা হবে কি না, আমি এই গল্পে আমি কতটুকু প্রাধান্য পাচ্ছি, অথবা এই গল্পটা কেমন, সাত পাঁচ অনেক কিছু ভেবে আসে যাতে করে ফ্লপ না হয় সিনেমা। হ্যাঁ, কোনো রিস্ক নিতে চায় না কেউ। কিন্তু দেখেন সালমান শাহ মাত্র মানে মাত্র সাড়ে তিন বছরের কেরিয়ারে ছিলেন তিনি, সাড়ে তিন বছরে তিনি এমন এমন সিনেমা উপহার দিয়ে গেছেন, এবং কি প্রত্যেকটা সিনেমার লুক আলাদা, প্রত্যেকটা সিনেমায় তার কথা বলার ধরন আলাদা, প্রত্যেকটার ক্যারেক্টার আলাদা। কিন্তু দেখেন, একটা মানুষ মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছেন, তারপর তিনি মারা গেছেন। সাড়ে তিন বছরে কয়টা ছবি এখনকার নায়করা করেন? তিন বছরে তিনটা। আর যদি তার পরিমাণে মানে সালমান শাহ যেরকম করেছেন সেই পরিমাণ যদি সিনেমা করেও থাকেন, তাদের সিনেমাগুলো কতটা গ্রহণযোগ্য হয়েছে? আপনি যদি বাজেটের কথা বলেন, তখন যে বাজেটে সিনেমা হতো, সেম বাজেটে তো এখন সিনেমা হয়, এবং কি এখনকার প্রযুক্তি তো তখনকার থেকে অনেক বেশি উন্নত। তারপরেও দেখেন বর্তমানে যে নায়করা আসে, বর্তমানে নায়কদেরকে দোষ দিচ্ছি না, অনেক ব্যাপার স্যাপার থাকে, তো তখনও তো রিমেক সিনেমা হতো, বাট দেখেন একটা রিমেক কাজ করতে গেলেও কিন্তু রিমেকটার আমি যেটা থেকে করতেছি অরিজিনালটা, সেই অরিজিনালটার চেয়ে কিন্তু বেশি ভালো করতে হবে। সালমান শাহ সেখানে সফল ছিলেন, কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটা কিন্তু আসলে রিমেক সিনেমা ছিল মালেক আফসারির, সেই সিনেমাটা কিন্তু এত ভালো করেছিল শুধুমাত্র সালমান শাহর সাবলীল অভিনয়ের কারণে। আপনি যদি একটা জিনিস রিমেক করতে গিয়ে সেই অরিজিনালটার চেয়ে মানে খারাপ করে ফেলেন, তখন সেটা কখনোই মানুষ দেখবে না, কখনোই না। এক কথায় সালমান শাহ ছিল অনবদ্য একজন ন্যাচারাল অভিনেতা, তার স্টাইল ছিল অন্যরকম, বাকিরা তার স্টাইল ফলো করবে, এই ধরনের স্টাইল করতো সে। বর্তমানের অনেক তরুণেরা এখনও সালমান শাহর স্টাইলকে মানে অন্যরকমভাবে ফলো করে। তার ডান হাতে ঘড়ি পরতেন তিনি, ডান হাতে চিন্তা করছেন, ডান হাতে ঘড়ি পরার কথা অনেকে ভাবেও না, কল্পনাও করে না, সেখানে তিনি পরতেন ওই সময়ে। এখন তো অনেক কিছুই পরা যায়, মানে যেটাই পরে সেটাই স্টাইল হয়ে যায় বর্তমানে সোশ্যাল মিডিয়া যুক্ত, কিন্তু ওই সময় দাঁড়িয়ে চিন্তা করেন একটা মানুষ নিজের মতো করে স্টাইল বানাতো, আবার যে শার্ট পরলে অর্ধেক শার্ট গুছিয়ে ভেতরে ঢুকিয়ে দিত, তারপর আর অর্ধেক বের হয়ে থাকতো, বেল্টটা দেখা যেত, বা হচ্ছে এখানে একটা গিট্টু মেরে রাখতো, এগুলো সবই সালমান শাহর মানে আনা স্টাইল বাংলাদেশের সিনেমায়। আর হ্যাঁ, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক উন্নত অবস্থানে থাকতো ভাই, সত্যি কথা বলতেছি ভাই, যদি শুধুমাত্র সালমান শাহ, তারপর মান্না, এদের মতো নায়কেরা বেঁচে থাকতেন। খুবই আসলে আফসোসের বিষয়, কারণ দেখেন বলিউডে শাহরুখ খান, সালমান খান, তারপরে হচ্ছে এই যে শাহরুখ খানের কথা বললাম, শাহরুখ খানের কথা বলতে গেলে এটা বলতে হয় যে ওই সময় কিন্তু সালমান শাহ এমন একজন নায়ক ছিলেন, এতটা জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলেন, ওই সময় দাঁড়িয়ে শাহরুখ খানকে তিনি শাহরুখ খানের সাথে কিন্তু দেখা করেছিলেন বন্ধুরা। হ্যাঁ, শাহরুখ খানের সাথে দেখা করে কাজল, শাহরুখ খান ওই সময়ের ইন্ডিয়ার জনপ্রিয় মুখ ছিল, মানে উঠতি তারকা ছিল তারা, কিন্তু সালমান শাহ বাংলাদেশের সেই তুলনায় শাহরুখ খানের থেকে ওই সময়ে অনেক বেশি জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন নায়ক ছিলেন সালমান শাহ। হ্যাঁ, এখন শাহরুখ খানের কথা কল্পনাই করা যায় না, মানে বাংলাদেশে আসবে শাহরুখ খান, অসম্ভব না বিষয়টা। আর তখন শাহরুখ খান সালমান শাহর সাথে দেখা করেছিল, এবং কি তারা নাকি ভবিষ্যতে যৌথ প্রযোজনায়, এখন যেরকম কলকাতা বাংলাদেশ মিলে অথবা যে এমআরআইন যেরকম যৌথ প্রযোজনায় কাজ হলো হলিউডের সাথে, সেরকম যৌথ প্রযোজনায় শাহরুখ, সালমান শাহ, কাজল, তারপর হচ্ছে যে সালমান শাহর একটা নায়িকা ছিলেন, তো এরা নাকি যৌথ প্রযোজনায় কাজ করার একটা প্ল্যান প্রোগ্রামও করতেছিলেন, এটা আমরা জানতে পেরেছি পরবর্তী সময়ে, সাক্ষাৎকার আছে, আমরা আপনারা চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন। তো তাহলে চিন্তা করে দেখেন যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কতটা উন্নতির শিখরে পৌঁছে যেত যদি সালমান শাহর মতো একজন নায়ক আজও বেঁচে থাকতেন। অন্ততপক্ষে তার যে ফ্যাশন চিন্তা, তার যে হচ্ছে অভিনয়ের যে একটা দক্ষতা, সেটাই বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আসলে একটা পসিবিলিটি ছিল।
যেটা আমরা আসলে হারিয়ে ফেলেছি খুবই অল্প সময়ে, 3 বছর, 3.5 বছরে। অনেকে তো মানে সিনেমার সও বুঝে না, সিনেমার সও বুঝে না, বুঝছেন? সেই জায়গায় সালমান শাহ যে বাজিমাত করেছিল দর্শকের মনে, মাত্র 3.5 বছরে মাত্র 25 থেকে 26টা সিনেমায় অভিনয় করে যুগ যুগ বেঁচে থাকা একজন সালমান শাহ ছাড়া আসলে কারো পক্ষে সম্ভব না।